ফ্ল্যাশ এমএক্স প্রোর নতুন সংযোজিত বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইমলাইন ইফেক্ট। এর মাধ্যমে আমরা অত্যন্ত কম সময়ে বিল্ট ইন রেডিমেড অ্যানিমেশন ইউজ করতে পারি। তো এটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে এই সার্কেলটিকে এই সার্কেলটির মধ্যে আমরা এই টাইমলাইন ইফেক্টটি প্রয়োগ করব। তো এই জন্য আমাদের সার্কেলটিকে প্রথমেই এটিকে গ্রাফিক্সে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা সিলেক্ট করে মডিফাইমেন্টে ক্লিক দেন কনভার্ট টু সিম্বল, এর মাধ্যমে আমরা গ্রাফিক্স নির্বাচন করে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তো এরপর আমরা টাইমলাইন ইফেক্টের ইউজ করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট মেনুতে, এবং এখানে আমাদের টাইমলাইন ইফেক্টে ক্লিক করলে আমরা তিনটি অপশন পাবো। এর মধ্যে আমরা চলে যাবো ইফেক্টসে, ইফেক্টের মধ্যে আমরা বেশ কিছু সাব অপশন পাবো। তো এর মধ্যে জাস্ট আমরা ব্লার অপশনে ক্লিক করব। তো ব্লারে ক্লিক করার সাথে সাথে আমাদের ইফেক্টের যে ইন্টারফেস সেটি চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউতে একটা চমৎকার অ্যানিমেশন শো করছে। যদিও ফ্ল্যাশে এটি করা সম্ভব, কিন্তু এই টাইমলাইন ইফেক্টের মাধ্যমে আমরা খুব সহজে আমরা 5 সেকেন্ডের মধ্যে এই অ্যানিমেশনটি করে ফেলতে পারলাম। এবং আমরা এই বাম পাশে যে সমস্ত অপশন রয়েছে এগুলো চেঞ্জ করার মাধ্যমে অ্যানিমেশনটিও আমরা চেঞ্জ করে নিতে পারি। তো সবশেষে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই অ্যানিমেশনটি আমাদের অবজেক্টের উপরে অ্যাপ্লাই হবে। আমরা এভাবে টাইমলাইন ইফেক্টের মাধ্যমে এ ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা দেখব অন্য একটি অ্যানিমেশন, সেটি দেখার জন্য তো আমরা এই এটিকে অন্য একটি অ্যানিমেশন দেওয়ার জন্য একইভাবে এটি গ্রাফিক্সে কনভার্ট করে আমরা ইনসার্ট মেনু টাইমলাইন ইফেক্টে চলে যাব। এবং টাইমলাইন ইফেক্টের যে ইফেক্টস অপশনটি রয়েছে এটি আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো এক্সপ্যান্ড। তো আমরা যদি এখানে এক্সপ্যান্ড অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা একটি ভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট পাব। তো আমরা ইনসার্ট মেনুর টাইমলাইন ইফেক্টের ইফেক্টসের যে ডান পাশে যে অপশন রয়েছে তার মাধ্যমে এক্সপ্যান্ড অপশনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে একদিক থেকে সরে আরেক দিকে সার্কেলটি মুভ হচ্ছে। তো এ ধরনের ইফেক্ট আমরা এখানে পেতে পারি। আমরা একইভাবে এই সমস্ত অপশন লেফট সাইডে যে সমস্ত অপশন রয়েছে এগুলো চেঞ্জ করার মাধ্যমেও অ্যানিমেশনটি চেঞ্জ করে নিতে পারি। এবার আমরা টাইমলাইন ইফেক্টের আরেকটি অপশন আমরা দেখব, সেটি বোঝার জন্য আমরা এই লেখাটি লিখেছি এবং এই লেখাটির মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো লেখাটিকে সিলেক্ট করে আমরা এটিকে একইভাবে গ্রাফিক্সে পরিণত করে নেব প্রথমে কনভার্ট টু সিম্বলের মাধ্যমে। তো গ্রাফিক্সে পরিণত করে এরপর আমরা এটিকে ইনসার্ট মেনুতে ক্লিক করে আমরা টাইমলাইন ইফেক্টসে গিয়ে ইফেক্টস এবং ইফেক্টসের মাধ্যমে আমরা এক্সপ্লোর যে অপশনটি রয়েছে এই এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে যে লেখাটি এক্সপ্লোর্ড হয়ে নিচের দিকে ভেঙে পড়ছে। তো এ ধরনের চমৎকার ইফেক্ট আমরা করতে পারি খুব সহজেই টাইমলাইন ইফেক্টের মাধ্যমে।